सिलगढी नगर निगम को 18 नंबर वार्ड में बिजुली को खाबो में सर्ट सर्किट को कारण आगो लगे इलाका में मचियो आतंक को माहौल। प्राप्त जानकारी अनुसार इस भन्दा पहिला पनि उक्त बिजुली को खाबो में सर्ट सर्किट को कारण आगो लागेको थियो। आज आगो लागेपछि यसले भीषण रूप धारण गर्यो। घटनापछि तथापि स्थानीय मानिसहरूले आगोलाई लगत्तै नियन्त्रणमा ल्याए अनि यसपछि मात्र दमकलको एउटा गाडी अनि सिलगढी पुलिस घटनास्थलमा आइपुगेको थियो। पोल थी ओ जे टीवी तार गुला लगाए रखे एक एक पोलर मध्य ओगुलर मध्य एकदम आगुन बराम बराम उठते से हमारा तो काजे छिलाम लोक बोलो तारपरे आसलम और वो जो दमकल उमकल आसल ओगुल तार आगे तो हमारे जो लोग जन बच्चा कच्चा सब जो बालू दिए मिजाई से आ तो बस ऐसे चले गए इलेक्ट्रिक ऑफिस आसलो बनाबे कि वो चले गए बोलो दु घंटा पर आसब तक हमारा इकने मोरब और एक बड़ो एकदम धाई धाई कर उठते से पोलर मध्य মাঝে মাঝে লাগে পোলের মধ্যে ধাই ধাই করে উঠতেছে সব অবাক পাড়ার লোক যদি না থাকতো বালু পাথল দিয়ে নামি যাইতে দেখতো তো বালু পাথল গুলা সব ফেলাচ্ছি আমি না থাকলে তো একদম এখন তো সারা পাড়াটা নিয়ে নিত ক্ষয়ক্ষতি হয় নাই অল্পতে বাঁচে গেছে আগেবার লাগছিল তো আমার পাঁ ভাঙছে পাঁয়ের মধ্যে রড ঢুকানো কি বলবো এখন এটা আমরাও তো ধ্যান দিই না হঠাৎ করে দেখি ধোয়া উঠতেছে বাস তারপর দেখলে হঠাৎ করে দেখলে ধোয়া উঠতেছে তারপর একটু অফিসে ফোন করা হলো এবং কি আমরা দুজনে মিলে গেলে কেউ অফিসে গেলাম তারপর দমকল আস্তে আস্তে আগুন অনেকে বালি ফালি দিয়ে নিভে ফেলছে হ্যাঁ যেমন এর পিছনে হয়েছিল এর আগে এর আগে সর মানে শর্ট সার্কিট যেরকম এরকম কিছু না ওই লাইটের বক্সগুলো ইলেকট্রিক ওগুলি তারপর কিছু জ্বলছে আমরা ওখানে যদি চায় খাইতেছিলাম চায় দোকানের সামনে তাহলে দেখতেছি এখানে আগুন লাগাইছিল তাহলে দাদা দেখছি আমার কি ওখানে উপরে দেখা কেউ উপরে তাকাচ্ছে তো দেখলাম অনেক আগুন লাগাই দিল তখন আবার ফোন করলাম যে কনস্টেবল ডাকে সঞ্জয় শর্মাকে উনি দমকল পাঠাইলো তাড়াতাড়ি আবার যে পুলিশ ভ্যানগুলো পাঠাইছে দেখে তখন নিভে গেছিল আমরা দাদাগুলো মিলে সবাই বালা টালা কি কি জল টোল পাঠাইছে তারপরে কমে গেল আগুনটা হ্যাঁ অনুক অনুকেই ছিল লেকিন সেমেরে তো হম লোক নজর পড়ে গিয়ে উঠ পড়ে কি বলকে বসে গিয়ে ফির হম লোক সঞ্জয় শর্মা কো ফোন কিয়ে তো ভাইয়া ইয়াঁ পর দমকল ভেজা থা ফির পুলিশ কা খোঁজ ভেজা থা ফির হম লোক পার্টি কা ভি আদমি আয়া থা ইয়াঁ পে